দুটা ভাগ হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই। আপনারা এত সময় যেটা অভিযোগ করেছেন সেটা হচ্ছে সাপ্লাই। এখানে গ্যাস বেশি পাওয়া যায়, এখানে গ্যাস কেন বন্ধ করা হয় না, এখানে গ্যাস বিক্রি কেন বন্ধ করা হয় না, সেটা হচ্ছে পুলিশ প্রশাসন এবং এক্সাইজের কাজ। কিন্তু ডিমান্ডটা কেন বেশি আপনাদের অঞ্চলে? আমার বাড়ির সামনে 10টা মদের দোকান খুলে রেখেছেন, আমার যদি ইচ্ছা না হয় আমি তো পাবো না। তো ডিমান্ড কমাতে হবে, সাপ্লাইও কমাতে হবে। শুধু সাপ্লাই কমালে কাজ হবে না। যদি আপনার এখানে বন্ধ করে দেন, স্বাধীন বাজারের ছেলে যদি ডিমান্ড যদি বেশি রাখে ও রংপুরে গিয়ে খাবে, বুঝছেন আমার কথা? তো শুধু হাততালি দিলে হবে না, বুঝতে হবে যে এটা একটা রোগ। গাছ যারা সেবন করে, মদ যারা সেবন করে, ওরা রুগী, ওদের প্রতি আমাদের সহানুভূতিটা থাকতে হবে। এবং নিশ্চয়ই এটা শুধু পুলিশ প্রশাসনের কাজ নয়, এটাতে এনজিও, পুলিশ, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, এক্সাইজ